আপনার সমস্যাটা কি? আমার প্রসঙ্গ চেঞ্জ করবা না, যেটা জানতে চাইছি সেটার অ্যানসার দাও। আর আমার তো বিয়ে হয়েছে। হ্যাঁ, সেটা তুমি তোমার নিজের পছন্দে করছো, সেই বিয়া টিকেও নাই আর সেই বিয়ে আমরা মানিও না। এখন আমরা তোমারে বিয়ে দিব। তার মানে কি দাঁড়ালো? আমি আমার পছন্দে একবার বিয়ে করছি, এখন তোমার পছন্দে বিয়ে করতে হবে, কয়েকদিন পর বাবার পছন্দে, তারপর দাদার পছন্দ, তারপর নানি, খালা, চাচি সবার পছন্দে একবার করে বিয়ে করতে হবে। আমার সারা বছরই বিয়ে লেগে থাকবে, ঠিক না? তোমাকে যেটা বলা হয়েছে সেটা করো। এই ম্যাচ এখনই উঠাও, নইলে কিন্তু খবর আছে। কি আশ্চর্য, কিরকম করে কথা বলে! এই যা, তুই যা, আমি দেখতেছি। আরে বাবা, তুমি! আব্বা কেমন আছেন? ভালো। আম্মা? আরো ভালো। আশিক? বেশি ভালো। তুমি কেমন আছো? আমি তো বেশি 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 অনেক বেশি ভালো। তুমি আমার মা বাবাকে আম্মা আব্বা ডাকতেছো কেন? তোমার সাথে না আমার ডিভোর্স হয়ে গেছে? একটা কাগজে কি সবকিছু? আমি তো তোমাকে আমার মন থেকে ডিভোর্স করতে পারিনি, পারবো না, আর এটা সম্ভব না। তো এখন আমাকে কি করা লাগবে? আমি একটা প্রস্তাব নিয়ে আসছি। কি প্রস্তাব? আমি তোমাকে আবার বিয়ে করতে চাই। বাহ, প্রস্তাবটা শুনে খুব ভালো লাগলো। এতদিন শুনছি একটা ছেলে একটা মেয়েকে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই, আর এখন শুনতেছি যে একটা ছেলে একটা মেয়েকে বলে আমি তোমাকে আবার বিয়ে করতে চাই। আমি একটা প্রস্তাব দিই, সেটা হচ্ছে আমি তোমাকে আবার ডিভোর্স করতে চাই। করতে চাই না, আমি তোমাকে আবার ডিভোর্স করলাম। তালাক, 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 আর কিছু বলার আছে তোমার? তাহলে আমি আম্মাকে প্রস্তাবটা দিই। ও, তুমি আম্মার কাছে ভালো শাস্তি চাও? আমি তাহলে সব কিছু বলে দিই। এই যে তোমার ভালো মানুষের মুখোশের পিছনে যে কি খারাপ মানুষটা আছে এটা সব কিছু বলে দিই। আমি কেন তোমাকে ডিভোর্স করছি এটাও বলে দিই। বলবো? আচ্ছা, ওই আম্মা একটু আমসত্ব বানাইছিল, আমি কি পরে যেবার আসবো তাই নিয়ে আসবো আমসত্ব? তুমি আবার আসবা? লজ্জা শরম নাই? তুমি আর জীবনে এই বাসায় আসবে না, আমার সামনে কখনো আসবে না, যাও এখান থেকে। আচ্ছা, তাহলে ওটা আমি কুরিয়ারে পাঠাবো।